হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর আজকে হচ্ছে মের 22 তারিখ, আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমাদের ফ্যামিলির উপর দিয়ে ভীষণ বড় একটা ঝড় চলে গেছে, ভীষণ বড় একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, কারণ মন্ডল ভালো নেই। তো এই মুহূর্তে ভিডিও করে তোমাদের সাথে, দাঁড়াও একটু আস্তে কথা হয়ে যাচ্ছে, ভিডিও করে শেয়ার করব সেই মন মানসিকতাও নেই। তো মেনত আমি তোমাদের এই আপডেটটা দেওয়ার জন্য যে আমি সবকিছু একটু স্বাভাবিক হোক, আগের মতো হোক, তারপরে ভিডিও শেয়ার করব। কারণ আমরা দেখলে যে কয়েকদিন তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি, ভীষণ হাসি খুশি আনন্দের মধ্যে আমরা ছিলাম, যেহেতু সবাই এখন আমরা এক জায়গায় হয়েছি। তো সরি, মানে যে 21 তারিখ গেল, তো আমার হাজবেন্ডের বার্থডে ছিল 20 তারিখ, 21 তারিখে। তোমরা হয়তো বা দেখেছো যেদিন মা বাবা আসে সেদিন আমার মেজো মামা শ্বশুর এসেছিল, যে উত্তরা, তোমরা অনেকে বলেছো উত্তরা পিউ, আমার ননদ পিউ দি, আমার ননদ উত্তরা, তো উত্তরার বাবাও এসেছিল। তো উত্তরার বাবা মানে আমার মেজো মামা শ্বশুর, আমার মেজো মামা শ্বশুর হচ্ছে, উনি আর এই পৃথিবীতে নেই, উনি মারা গেছে। আমি কি বলতো, আজকে গতকালকে ওনার দাহ কাজ সম্পন্ন হয়েছে, মানে মারা গেছিল 21 তারিখ। হসপিটালে নিতে, মানে নার্সিং হোমে নিতে নিতেই মানে এত পরিমাণে গ্যাস হয়ে গেছিল, মানে এমনি একটু অসুস্থ ছিল, তো পুরো হার্ট ব্লক হয়ে গেছিল। তো আর বেশি কথা বলবো না, এটুকু জানানোর জন্যই যে মামা, আমার মেজো মামা শ্বশুর মারা গেছে। তো তাই আর এখন আমাদের ফ্যামিলির উপর দিয়ে ভীষণ বড় একটা ঝড় যাচ্ছে, মানে আমরা সবাই খুবই খুবই মানে মানে আমি ঠিকঠাক করে তোমাদের সাথে গুছিয়ে বলতে পারছি না, মানে সবাই এখন আমরা ভীষণভাবেই আপসেট। তো এখন আমার ভ্লগ করে, ভিডিও করব সেরকম মন মানসিকতা আমরা কেউ নেই, ক্যামেরাটা ধরে যে ভিডিও করব। দেখছিলে যে কত হাসি খুশি আমাদের বাড়িতে সবাই এসেছিল, দিদি পিউদি উত্তরা সবাই এসেছিল। তো ওই 21 তারিখ রাত 8:50 কি 8:45 মামা মারা গেছিল গতকালকে সকালবেলা। এর আগেও মামার দাহ কাজ সম্পন্ন হয়ে গেছে, আজকে 23 তারিখ। তো সবকিছুই ঠিক ছিল, কিন্তু কি বলতো, এখনো তোমরা তোমার দিদাকে দেখেছো, মানে আমার দিদিমা, দিদিমার হচ্ছে মেজো ছেলে, দিদিমার 5টা ছেলে আর হচ্ছে 1টা মেয়ে, মানে আমার শাশুড়ি। তো সেখান থেকে যাদের মানে এই বয়সে এসে, দিদিমার যা বয়স সেই বয়সে এসে ওনার সন্তান হারানোর যন্ত্রণা কতটা, মানে দিদিমা পুরো পাগল হয়ে গেছে, মানে সবাই মোটামুটি পাগল হয়ে গেছে, কিন্তু ঠাকুর এরকম কেন করলো বুঝতে পারলাম না। মানে যাই হোক, তো এখন আর আমি তোমাদের সাথে কিছুদিন ভিডিও মানে দিতে পারছি না, কিন্তু ভিডিও আমার সব করা রয়েছে আগে, এমনকি আমি তোমাদের সাথে ওই 21 তারিখে সবাই আমাদের বাড়িতে মানে সে ভিডিও আমার সব করা আছে, আমি তোমাদের সাথে এই ভিড যেগুলো করা আছে সেগুলো পরেই শেয়ার করব। তো দাঁড়াও 1 মিনিট। তো যাই হোক, আমি তোমাদের পরে ভিডিওগুলো শেয়ার করে দেবো যেগুলো করা রয়েছে। তো এখন আপাতত তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলি দেখো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও। তো আমাদের একটু সবার মন মানসিকতা ভালো হোক, সবাই একটু স্বাভাবিক হই, তারপরে তোমাদের সাথে আমরা ভিডিও মানে আমি ভিডিও শেয়ার করব। এখন চেম্বারে আছি, এখন আবার চেম্বারের পরে মা বাবা আমার শ্বশুর শাশুড়ি, মানে মা রাতে আমার হাজবেন্ডের পরীক্ষা, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি না, মানে বুঝতে পারবে না। মামা 21 তারিখে মারা গেল, তো কালকে যখন মামাকে মানে নিয়ে যাবে তখন আমার হাজবেন্ডের আবার ইউনিভার্সিটিতে যেতেই হবে, আজকে ওর পরীক্ষা, কালকে মামাকে যখন
ওই পা মানে যত নিয়ম থাকে ওই নিয়ম টিয়ম করার সময় মামাকে যখন নিয়ে যাবে, ও মামাকে নমস্কার করে মানে চলে গেছে পরীক্ষা দিতে, কালকে চলে গেছে। মানে ওখানে গিয়ে ও মানে ভীষণ ছটফট করছে, ছটফট করছে। মানে আমাদের ফ্যামিলির বন্ডিংটা তো তোমরা জানো যে আমরা সবাইকে সবাই ভীষণ ভীষণ ভালোবাসি। তো এখন মা বাবা চলে গেছে, আমি চেম্বারে আছি, সবাই আমরা মানে এ বাড়ি ও বাড়ি, আমরা সবসময় ও বাড়িতেই থাকছি। মানে সবসময় বলতে বাড়িতে ধরো দরকারেই আসা হচ্ছে, আর নাহলে আমরা সবসময় মোটামুটি ওখানে যাচ্ছি। এখন আর আমি এই মুহূর্তে তোমাদের সাথে ভিডিও কিছুদিন শেয়ার করবো না, যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে তোমরা একটু প্রার্থনা করো যে আমার মামা যেখানে আছে সেখানে ভালো থাক, ঠাকুর ওনাকে ভালো জায়গায় রাখুক, সেটুকুই তোমরা প্রার্থনা করো।